প্রিয় দর্শক, ঐক্য স্টোর সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত আছেন দৈনিক যুগান্তরের সম্পাদক, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি সাইফুল আলম। আপনাকে স্বাগত অনুষ্ঠানে। অনুষ্ঠানের শুরুতেই আমাদের খুব একটি দুঃখজনক সংবাদ দর্শককে জানাতেই হচ্ছে। আমাদের প্রিয় নাট্যজন, বাংলাদেশের সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দ সৈনিক আলী যাকের আমাদের মাঝে নেই। আমরা তার স্মৃতির প্রতি গভীর শোক প্রকাশ করে পত্রপত্রিকার একটা হেডলাইন পড়ি, তারপরে আমরা আলোচনায় যাব। প্রথম আলো হেডলাইন করেছে, হৃদয়ে থেকে যাবেন ম্যারাডোনা। করোনার সংক্রমণ বাড়ছে উত্তরাঞ্চলে, বাইডেনের সামনে বড় বাধা নিজের দল। সাংসদ আসলামের দখলে নদী জলাশয়ের 54 একর। সমকাল হেডলাইন করেছে, কাঁদছে বিশ্ব, অপরাধীকে অপরাধী হিসেবেই দেখতে হবে মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশের সরকারি কাজে ঘুষ দিতে হয়েছে শতকরা 24 ভাগ জন মানুষকে, টিআইবির প্রতিবেদন। দেশ রূপান্তর হেডলাইন করেছে, ফুটবলের কান্না থামছে না, অক্সফোর্ডের টিকা নিয়ে ফের সংশয়। কালের কণ্ঠ হেডলাইন করেছে, বিষাদে আচ্ছন্ন বিশ্ব, অপরাধীকে অপরাধী হিসাবেই দেখতে হবে মাননীয় প্রধানমন্ত্রী। মানবজমিন হেডলাইন করেছে, করোনা মৃত্যুর মিছিলে আরও 37। আমাদের সময় হেডলাইন করেছে, শীত বাড়লে করোনায় মৃত্যু ও বাড়ান সংখ্যা। বাংলাদেশ প্রতিদিন হেডলাইন করেছে, আপাতত মাস্কেই হোক ভ্যাকসিন। ইত্তেফাক হেডলাইন করেছে, কাঁদছে ফুটবল বিশ্ব, পার্বত্য চট্টগ্রামের বাসিন্দাদের মধ্যে তীব্র অসন্তোষ, বছরে 400 কোটি টাকার চাঁদাবাজি। সময়ের আলো হেডলাইন করেছে, ঢাকার জলাবদ্ধতা নিরসনে দায়িত্ব পাচ্ছে 2 সিটি। ইনকলাব হেডলাইন করেছে, নিষিদ্ধ ইজি বাইক, ব্যাটারি চালিত রিক্সা ও মালামালের ভ্যান চলছে টাকার জোরে। সাইফুল ভাই, শুরুতেই যে শোক সংবাদটি বলেছিলাম, নাট্যজন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, এক নামে যার পরিচিতি আলী যাকে, না ফেরার দেশে চলে গেলেন। আপনি ঠিকই বলেছেন যে আসলে আলী যাকের মৃত্যুর মধ্য দিয়ে আমাদের সংস্কৃতি অঙ্গন, বিশেষ করে শুধুমাত্র নাট্য অঙ্গন কেন, আমাদের সংস্কৃতি অঙ্গন কিংবা সাংস্কৃতিক আন্দোলন বলেন, বাংলাদেশের বাঙালি সংস্কৃতির জন্য নিবেদিত প্রাণ বলেন, সব কিছু আলী যাকের মধ্যে সমন্বয় ঘটেছিল। তিনি মুক্তিযোদ্ধা ছিলেন, তিনি বাংলাদেশকে ভালোবাসতেন, বাঙালি সংস্কৃতিকে ভালোবাসতেন, নাটককে ভালোবাসতেন প্রচণ্ডভাবে, এবং তার মতো নাট্যজন আমরা আর পাবো কি না আমার বড় সন্দেহ হয়। কারণ এই ক্ষতিটা অপূরণীয় ক্ষতি। তার একটি নাটকের কথা উল্লেখ করতে হয়, গ্যালিলিও, আমার মনে হয় না যে এমন কোনো নাটক আমরা আর পাবো কি না। যদি আপনাকে একটু ওই জায়গায় ধরিয়ে দিই, সৈয়দ শামসুল হকের সেই নুরুলদিনের সারা জীবন, জাগো বাহি, সেই আওয়াজ, সেই দরাজ গলায় আওয়াজ এখনো কানে বাজে বেলি সমিতির মঞ্চে, যখন আমরা সেই নাটক দেখেছি। সে একটা সময়ও গেছে অবশ্য, স্বাধীন বাংলাদেশের অন্তত প্রথম কয়েক বছর বাংলাদেশের নাটকের এক বিস্ফোরণ ঘটেছিল। আপনি দেখেন, আজকে আমরা আলী যাকেরকে হারালাম, আমরা হারিয়েছি সেলিম আল দিনকে, আমরা হারিয়েছি হুমায়ুন ফরিদিকে, এরকম আরও অনেক, এবং এই জায়গাগুলোকে আসলে আমরা পূরণ করতে পেরেছি। আপনি নিজে একজন সংস্কৃতি বন্ধ মানুষ, দীর্ঘদিন সংস্কৃতির সঙ্গে আপনি জড়িত, আপনি নাটক লিখেছেন, নির্দেশনা দিয়েছেন, পরিচালনা করেছেন, নিজে অভিনয় করেছেন, নাট্য জগতের সঙ্গে, চলচ্চিত্র জগতের সঙ্গে আপনি ওতপ্রোতভাবে জড়িত। এই দুদিন আগেও আপনার একটি নাটক আমরা শিল্পকলা একাডেমিতে আমি দেখেছি, দেখার সৌভাগ্য হয়েছে আমার। আমরা সেই অনুষ্ঠানে আসাদুজ্জামান নূর সাহেবও ছিলেন, আয়নাঘর, কি চমৎকার বক্তব্য ধরুন নাটক। আমার মনে হয় আমার প্রসঙ্গটি আমরা না নাটকের ইতিহাস যদি আমরা ধরে টানি, আজকে যে শূন্যতার কথা বলছিলাম, স্বাধীনতা উত্তর নাটক আন্দোলন, নাট্য আন্দোলন, নাটকের যে বিস্ফোরণ, যে বক্তব্যধর্মী নাটক মানুষকে হৃদয়কে ছুঁয়ে যেত,
যেই অভিনেতা আমরা যাদের যেই সব অভিনেতাকে দেখেছি, আপনি বলেন সেই সুবর্ণা আফজাল হোসেন থেকে শুরু করে বাচ্চু ভাইয়ের কথা বলতে হয়, সেলিম আল দীনের কথা বলতে হয়, আসাদ ওনার কথা বলতে হয়, আল মনসুরের কথা বলতে হয়, কার কথা না বলা যাবে, একে একে বললে আতাউর রহমান কি মানে ফেরদৌসী মজুমদার, রামেন্দ্র মজুমদার, কাকে বাদ দেবেন আপনি বলেন? আর আজকে আমরা গত 10-15-20 বছরে আমরা আমরা সেইভাবে সেই জন্য আমরা বলি যে আসলে আলী জাকরের শূন্যতা পূরণ হবার নয়, অপূরণীয় ক্ষতি হলো বাংলাদেশের, বাংলাদেশের নাট্য আন্দোলনের, নাট্য জগতের। আমরা মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতেই পারি তিনি যেখানেই থাকবেন ভালো যেন থাকেন। আসলে এর চেয়ে আসলে আমি একজন নাট্যকর্মী হিসেবে সৃষ্টিকর্তার কাছে কায়ম অনুবাক্যে প্রার্থনা করি যেখানেই থাকবেন যেন ভালো থাকেন। মানুষ হিসেবে অসাধারণ মানুষ ছিলেন, সরি দুঃখিত আমি একটু আবেগপ্রবণ হয়ে গেছিলাম। অসাধারণ মানুষ। আমরা একটু একটু অনুষ্ঠানের দিকে যাই। অনুষ্ঠানে আমাদের আরো একটি শোকগাথা, সারা বিশ্বকে কাঁপিয়ে চলে গেলেন ম্যারাডোনা, মৃত্যুর মিছিল বাড়ছে। আমরা একটু ম্যারাডোনা সম্পর্কে আমরা একটু ছোট্ট করে জানতে চাই, তারপরে আমরা আলোচনায় যাব। না দেখেন, মানুষ মরবে জন্মগ্রহণ করলে, এটা কিন্তু একেবারে চাঁদ সূর্যের মতো সত্যবাদ, কিন্তু এভাবে মরবে, এভাবে হঠাৎ করে চলে যাবে? আপনি দেখেন ম্যারাডোনার কথা বললেন, আলী জাকের ভাইয়ের কথা বললেন, এই এইমাত্র আমি যখন স্টুডিওতে বসলাম এই সময়টা একটা টেলিফোন আসলো জাস্ট অনুষ্ঠান শুরু করার আগে, দীর্ঘ মানে চারুকলা ইনস্টিটিউটের একজন ছাত্র দীর্ঘদিন আমাদের সঙ্গে সংগঠন করেছে জাহাঙ্গীর আলম, গ্যাস্ট্রো লিভার হাসপাতালে সকাল 7টার সময় মারা গেছে। টেলিফোনটা আমি এখন এই অনুষ্ঠান শুরুর আগে রিসিভ করলাম। দীর্ঘদিন আমরা একসঙ্গে সংগঠন করেছি, চমৎকার ছবি আঁকতেন, চমৎকার মানুষ ছিলেন, আর্ট কলেজ থেকে পাশ করা ছেলে, কত বছর আমার অনেক ছোট। আমরা দুদিনে সংবাদের ভারপ্রাপ্ত সম্পাদক খন্দকার মনিরুজ্জামানের মৃত্যুর খবর শুনেছি, পরশু আলোচনা করেছি আমি এখানে মঙ্গলবার রাতে দীর্ঘক্ষণ। গতকাল হুমায়ুন সাদেক চৌধুরী আরেকজন সাংবাদিক মারা গেছেন, কত মৃত্যুর খবর আমরা শুনবো আপনি বলেন? আমরা একটু মানে ম্যারাডোনার কথা বলতেই হয় যে ম্যারাডোনা, ম্যারাডোনা মানেই কিন্তু আমরা মনে করি ফুটবল, ফুটবলের জাদুকর। ফুটবল এবং ম্যারাডোনা এটা দুটো কি আলাদা করা যায়? যায় নাই, কারণ অনেক বিতর্কের জন্ম দেওয়ার পরেও ম্যারাডোনার এই চলে যাওয়ার মধ্য দিয়ে তিনি প্রমাণ করে দিয়ে গেছেন যে তিনি আসলে কত বড় ফুটবলার ছিলেন, ফুটবলার ছিলেন, কিংবদন্তি ফুটবলার ছিলেন, একটা দেশকে তিনি আন্তর্জাতিকভাবে কীভাবে পরিচয় করে দিয়েছেন। 79 সালে যুব বিশ্বকাপে বিশ্ব চ্যাম্পিয়ন, 86 সালে ফুটবলে বিশ্ব চ্যাম্পিয়ন। শুধু দেশকেই না, উনি ফুটবলকে জনপ্রিয় সারা বিশ্বে একটা ফুটবল উন্মাদনা যেটি তৈরি করেছেন, সেটি তার পায়ে যখন বল কি দুর্দান্তভাবে মনে হয় যে একটা সিংহ মাঠে ছুটে। আমি আপনাকে একটু থামিয়ে দিতে চাই, একটু আলোচনা করতে চাই। মাননীয় প্রধানমন্ত্রীর একটি বক্তব্য আমাকে খুব মানে আশান্বিত করেছে, অপরাধীকে অপরাধী হিসেবে দেখবেন। মাননীয় প্রধানমন্ত্রী এই কথাটি বলেছেন, যেটা যে অপরাধীকে অপরাধী হিসাবেই দেখতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী যে বক্তব্য নবীন কর্ম প্রশাসনের নবীন কর্মকর্তাদের উদ্দেশ্যে এই কথাটি বলেছেন। আমি বিনীতভাবে আপনাকে একটু জিজ্ঞেস করতে চাই, এই যে কথাটি, এটা অনেক আশার কথা। একইভাবে প্রথম আলোতে একটি সংবাদের দৃষ্টি যদি আকর্ষণ করি আপনাকে, সাংসদ আসলামের দখলে নদী জলাশয়ের 54 একর, এটা কি অপরাধের পর্যায়ে পড়বে? অবশ্যই অপরাধের পর্যায়ে পড়বে, পড়বেটা কেন? যে কারণেই কিন্তু আপনি দেখেন যে সংশ্লিষ্ট সংস্থা থেকে ওই জমি উদ্ধারের কথা বলা হয়েছে, এর আগে দেখেন আরেকজন সাংসদের অনেক কিছু ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। আপনি দেখেন যে বহু সাংসদকে কিন্তু নমিনেশন দেওয়া হয়নি যারা বিতর্কিত গত নির্বাচনে, অনেকেই কিন্তু মন্ত্রিসভা থেকে বাদ গেছেন, অন্তত 30% নতুন মুখ এসছে। আওয়ামী লীগের, যুবলীগের দেখেন একদম যুবলীগ ভেঙে তছনছ করে দেওয়া হয়েছে, যুবলীগের বড় বড় যারা মানে যেদিন প্রশাসন থেকে আঘাত করা হয়েছে তার আগে তারা স্বপ্নে কিংবা কল্পনার মধ্যে ভাবে নাই যে আমাকে পুলিশ ধরবে, আমাকে র‍্যাব ধরে নিয়ে যাবে, আমাকে জেলে যেতে হবে, সেরকম পরিস্থিতির একটা সৃষ্টি তো হয়েছে। হ্যাঁ, আপনি আমরা বলতে পারি যে এটি একেবারে পূর্ণাঙ্গভাবে হয়েছে, সার্বিকভাবে হয়েছে, সমগ্র দেশব্যাপী হয়েছে, এটা বলা যাবে না, কিন্তু সূচনাটা তো হয়েছে। আর যে কথাটা মাননীয় প্রধানমন্ত্রী গতকাল বলেছেন, এই কথাটা কিন্তু তিনি অনেক আগে থেকেই বলেছেন। তিনি বলেছেন সন্ত্রাসীর কোনো দল নাই, জঙ্গিদের কোনো দল নাই,
যারা দুর্নীতিবাজ তাদের কোনো দল নাই, দল তাদের দায়িত্ব নেবে না, এই কথাটা বলেছেন। এবং এই কথা অনুযায়ী কখনো কখনো কোনো কোনো বিষয়ে জিরো টলারেন্সও ঘোষণা করা হয়েছে, সেই জিরো টলারেন্সের রূপও কিন্তু আমরা দেখেছি, সেটির অনুযায়ী কার্যকর ব্যবস্থা কিন্তু গৃহীত হচ্ছে। ঢাকা শহরে অন্তত দু তিনজন মানে জনপ্রতিনিধি এমপির ছেলে মেয়েদের গ্রেপ্তার করা হয়নি, হচ্ছে। কিংবা প্রশাসনে যারা অনেক বড় বড় কর্মকর্তা তারাও কিন্তু জবাবদিহিতার আওতায় গেছে, দুদুকে কাছে কাঠগড়ায় গেছে, দুদুকে জিজ্ঞাসাবাদের সম্মুখীন হয়েছে, অনেক বড় বড় যারা একসময় চিন্তাও করেনি, বিভিন্ন সংস্থার প্রধান সাবেক অথবা কর্মক্ষেত্রে আছেন এমন অনেকে, কিন্তু আপনার অনেক সচিব, এটি হয়েছে গত 10 বছরে। কিন্তু এখন যেটি দরকার সেটি হলো যে সামগ্রিকভাবে একটি ব্যবস্থা গ্রহণ করা। এবং অনেক সময় দেখা যায় যে 2-4 জন এই জাতীয় ব্যক্তি হয়তো দলীয় প্রভাব, রাজনৈতিক প্রভাব বা অন্য অর্থনৈতিক প্রভাব দেখিয়ে পার পেয়ে যায়, তখন বিতর্কটা শুরু হয়, এটি সত্য কথা। কিন্তু 16 কোটি মানুষের দেশে এই কাজটি শুরু হয়েছে এবং ক্ষমতাসীন আওয়ামী লীগের বহু নেতাকে জবাবদিহিতার মধ্যে যেতে হয়েছে। এই যে আপনি দেখেন যে গাড়ি নিয়ে মনিরের যে সর্বশেষ ঘটনাটি ঘটছে, সেখানেও তো আমরা দেখছি যে জনপ্রতিনিধিদের নাম এসছে, নিশ্চয়ই তাদের জবাবদিহিতার আওতায় আসতে হবে। তো এটি আমার মনে হয় যে প্রক্রিয়াটা শুরু হয়েছে, এটি আরও মানে কঠিন এবং কঠোরভাবে হলে, এবং যাদের বিরুদ্ধে এগুলো কিংবা যারা এই কাজগুলো করেন তারা যদি আরও সতর্ক হয়ে যান, সেই বার্তাটাও কিন্তু দেওয়া হচ্ছে। রাইট, করোনা এবং করোনার সংক্রমণ, করোনা আতঙ্ক এটা বাড়ছে এবং সত্য কথা এটা বাড়ছে। আমাদের বারবার বলবার চেষ্টা করা হচ্ছে যে যদি আপনি মাস্ক পরেন তাহলে শতকরা 95-90% সংক্রমণ থেকে দূরে থাকবেন, কিন্তু জনগণের কাছে কি এই বার্তাটা যাচ্ছে, নাকি তারা আগ্রহ পাচ্ছে না, নাকি গুরুত্ব দিচ্ছে না, কি মনে হয় আপনার? গুরুত্ব দিলে ভালো, আর যদি গুরুত্ব না দেয় তার মাশুল দিতে হবে, স্বাভাবিক কথা। আপনি দেখেন এখন অনেক বেশি সংক্রমিত হচ্ছে, মৃত্যুর হারও কিন্তু প্রতিদিনই কমছে, এটা বলা যাবে বাড়ছে, একটা আশঙ্কাজনক জায়গার দিকে যাচ্ছে। এবং আমার তো মনে হয় যত বেশি এখন পরীক্ষা করবেন দেখবেন যে শনাক্তের হার কোন পর্যায়ে আছে, সেটি কিন্তু একটা উদ্বেগের জায়গা তৈরি করবে। আমরা অনেক বেশি পরীক্ষা করতে পারছি না বলে সেটা বুঝতে পারছি না। আরেকটি কথা, আপনার এই অনুষ্ঠানে অন্তত 1 মাস আগে আমি বলেছি যে আসলে মাস্ক হলো আমাদের ভ্যাকসিন, যতক্ষণ পর্যন্ত না কার্যকর মাস্ক আবিষ্কার হবে ততক্ষণ পর্যন্ত মাস্কই হলো আমাদের ভ্যাকসিন, কারণ এটি আমাদের 80% কম বেশি 80% আমাদের প্রতিরোধ রক্ত দেয়। তার মানে কতটা সহজ, এখন এখন ঢাকা শহরে দেখেন, ঢাকা শহরে 1 মাস আগে যতজন মাস্ক পরতো এখন তার অন্তত কয়েক গুণ বেশি পড়ে, কেন? একটা আইনের প্রয়োগটা দেখছি আমরা, জরিমানা করা হচ্ছে 200 টাকা অথবা 2 দিনের জেল, জায়গায় জায়গায় ম্যাজিস্ট্রেট আছে, পুলিশ আছে, যারা মাস্ক কিনতে পারে না তাদেরকে মাস্ক দেওয়া হচ্ছে, অর্থাৎ সবই করা হচ্ছে। আপনাকে দুটো ব্যবস্থাই করতে হবে, সচেতনতা সৃষ্টি করতে হবে, এক্ষেত্রে গণমাধ্যমের একটা ভূমিকা আছে। আপনি দেখেন যে টেলিভিশনগুলো পত্রপত্রিকাগুলো কিন্তু বারবার বলছে যে আপনারা মাস্ক ব্যবহার করেন, মাস্ক বাইরে ঘর থেকে যখনই বেরোবেন, যখনই জনসমাবেশের মধ্যে যাবেন, যখনই বাজারে যাবেন, স্টেশনে যাবেন, বিভিন্ন জায়গায় যাবেন যেখানে মানুষের সমাগম আছে সেখানে মাস্ক পরবেন। আপনি একাকী বাসায় থাকলে মাস্ক পরতে হবে এটা তো কেউ বলে না, সেক্ষেত্রে আপনি অন্য প্রতিষেধক ব্যবস্থাগুলোই নেবেন, আপনি ভাপ নেবেন, আপনি যে চিকিৎসকরা যেভাবে বলেছে ইতিমধ্যে পরামর্শ দিয়েছে সেইভাবে স্বাস্থ্যবিধি মেনে ঘরের মধ্যে চলবেন, ঘরের বাইরে যেভাবে বলেছে সেভাবে চলবেন, এই চলার মধ্য দিয়ে কিন্তু আমরা এটা সংক্রমণটা কমাতে পারি। রাইট, আর ভ্যাকসিনের ব্যাপারে আসার আলো দেখছি আমরা, হয়তো ডিসেম্বর নাগাদ মার্কিন যুক্তরাষ্ট্রে আসবে, এরপর আমরা শুনছি যুক্তরাজ্য জার্মানিতে আসবে, বাংলাদেশও সেই প্রস্তুতি নিয়েছে। অনেক ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক। শোকগাথা দিয়ে অনুষ্ঠানটি শুরু করেছিলাম, মৃত্যুর মিছিল বাড়ছে, আমাদের অনেক প্রিয়জন আমাদের হারিয়ে যাচ্ছে, আমাদের থেকে চলে যাচ্ছেন, করোনা সংক্রমণ বাড়ছে, সব কিছু মিলিয়ে আমরা একটি আশঙ্কার দিকে যাচ্ছি। কিন্তু যদি আমরা ঐক্যবদ্ধ থাকি, স্বাস্থ্যবিধিটা মেনে চলি, তাহলে বোধ করি আমাদের কোনো শঙ্কাই শঙ্কা থাকবে না। ভালো থাকবেন সবাই, আগামীকাল নিশ্চয়ই এই সময় আবার কথা হবে। অনেক ধন্যবাদ।